হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি হ্যাপি সোলস। কুফরি বেরিয়ে আসার ঠিক এক মাস পরে বাড়িতে না বসে থাকতে পেরে আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশনের দিকে। তবে এবার দিল্লি থেকে প্রায় 1800 কিলোমিটার দূর যাচ্ছি আমরা জগন্নাথ দেবের ভূমি পুরী। দিল্লি আইজিআই এয়ারপোর্ট থেকে সকালে 9:30 ফ্লাইট ধরলাম আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে বেরোচ্ছি, যাচ্ছি আমরা পুরী। তবে আমরা যাব ভায়া ভুবনেশ্বর হয়ে। তো এখন আমরা দিল্লিতে, এই দেখো এয়ারপোর্ট। তো আমরা এখান থেকে ইন্ডিগো ফ্লাইট, আমরা ওখানে 12টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আর এখনো ট্রিপটা একটু আনপ্ল্যান্ড, ভুবনেশ্বরে যাব, ভুবনেশ্বরে গিয়ে কোথায় কোথায় যাব এখনো ঠিক নেই। ডিপেন্ড করছে পৌঁছাবো কটার সময়, তার হিসাবে ডিপেন্ড করছে আমরা কোথায় কোথায় ভুবনেশ্বরে দেখবো। তো চলো আমরা ফ্লাইটটা বোর্ড করে নিই, আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, নিয়ে তোমার সাথে আবার ফ্লাইটে দেখা হবে। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। 12টার সময় ফ্লাইটটা পৌঁছে গেছে, একদম রাইট টাইম ছিল, কোনো অসুবিধা হয়নি। তো আমরা এবার বেরোচ্ছি, আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, দেবস্মিতার বাবা মা এসছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি পুরী যাবো কিনা এখন জানি না, দেখি কি ডিসাইড হয়। তো চলো আমরা গাড়িতে বসি। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরে আজকে, আর এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল, তারপরে যাব কোনার টেম্পল দেখতে। এই দেখো আমার বাবা, এখানে মা, ওরা অলরেডি কলকাতা থেকে পুরি চলে এসেছিল 18 তারিখে, আজকে ওরা এসেছে আমাদেরকে নিতে। এই দেখো দেবাঞ্জন, বেশ এক্সাইটেড লাগছে। তবে দিল্লিতে যা ঠান্ডা আর এখানে প্রচন্ড গরম, মানে নেমে প্রথমে মা বললো যে এখানে খুব ঠান্ডা, কিন্তু এখানে দেখে নেমে একদম যাচ্ছে তাই গরম। এখানে একটাও সোয়েটার পরার দরকার নেই, দেখো আমি একদম একটা টি শার্ট পরে আছি। চলো তোমাদের সাথে তাহলে আবার দেখা হবে লিঙ্গরাজ টেম্পলে, ততক্ষণ বরং তোমরা রাস্তাটা দেখো। হ্যালো বন্ধুরা, তো আমরা ফাইনালি এসে গেছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এই যে পেছনের মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দির, শিব ঠাকুরের মন্দির, খুবই জাগ্রত নাকি শুনেছি, অনেক পুরনো। তবে একটাই প্রবলেম যে ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন কিছু অ্যালাউড নাই, ওই জন্য আমি ভিডিওটা তুলতে পারবো না। তবে বাইরে থেকে যতটা সম্ভব ততটা আমি ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছি, বরং দেখি কিরকম দেখ। ওই যে সামনে যে মন্দিরটা, ওটাই হচ্ছে মেন মন্দিরের কমপ্লেক্স। এখানে আরেকটা মন্দিরের মতন কিছু একটা আছে, একটা পার্কিং এরিয়া। তবে এখান দিয়েই আমাদের ঢুকতে হবে ভেতরে। আমরা খুবই দুঃখিত, কারণ কি আমরা ভেতরে দেখাতে পাচ্ছি না, কারণ অ্যালাউড নয়। তো চলো আমরা ঘুরে আসি, ঘুরে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, বাই। হ্যালো, তো বন্ধুরা আমাদের পুজোটা খুব ভালো হলো, লিঙ্গরাজ মন্দিরের দর্শনটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। অনেক হিস্ট্রি আছে টেম্পলটার ব্যাপারে, 1100 বছর পুরনো টেম্পল, এখানকার যে হিন্দু রাজা ছিলেন তিনি বানিয়েছিলেন, তার 3টে জেনারেশন মিলে এই মন্দিরটা বানিয়েছিল, খুব সুন্দর।
দেখো দেবস্মিতা এখানে কেমন দেখলে মন্দির? খুব ভালো দর্শন হয়েছে। যে পান্ডাটা ছিল সে খুব ভালো আমাদের পুজো দিয়েছে, একদম সামনের থেকে পুরো মন্ত্রবেলা সুন্দর পুজো দিয়েছি, বেশ ভালো ভোগও খেয়েছি। ওটা তো ভোগটা অল্প ছিল, কিন্তু বাকি পেটের ভোগ পুরো করতেই রুচিকা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা আমাদের পুরীর যাওয়ার রাস্তাতেই পড়ছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি, দেখি চলো ভেতরে যাই কি খাওয়া পাওয়া যায়, কি অর্ডার করি। খুব খিদে পেয়েছে তাই না? দেবাঞ্জন খিদে সামলাতে পারছে না, আমি একেবারেই পাচ্ছি না। তো চলো লেটস গো ইনসাইড, লেটস গো, লেটস গো। হ্যাঁ তো মনে হয় আমরা তাহলে কি কি খাবার অর্ডার করলাম? আমরা এখন খাবো ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল, রুই মাছের ঝোল আর ভেন্ডির তরকারি। আর এখন অর্ডার দিয়েছি, খাবারটা আসতে একটু টাইম আছে, তবে গরম গরম খাবারটা আসলে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। তো এই দেখো আমাদের আলু ভাজা, ভেন্ডির তরকারি, ভাত আর ডাল চলে এসেছে, রয়ে গেছে খালি মাছের ঝোলটা। আসুক দেখাবো। তাই তো খাবার আসেইনি। এই দেখো খাবার বাড়া হচ্ছে, ভিন্ডি তরকারিটা দেওয়া হয়ে গেল, স্যালাডও চলে এসছে, আর সাথে এই যে এটা হলো গিয়ে রুই মাছের ঝোল। তো চলো ফটাফট খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। দারুণ, ভিন্ডিটা খুবই সুস্বাদু, মাছটা খেয়ে দেখি কিরকম, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়াটা শেষ করিনি, তারপরে তোমার সাথে দেখা হয়ে যাবে, বন অ্যাপেটাইট। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এবার যাচ্ছি কোনারক। এখন আমরা গাড়িতে বসে পড়েছি, জানি না কতক্ষণ লাগবে, আমার খুব একটা আইডিয়া নেই। তো চলো তোমরা বরং রাস্তাটা দেখতে থাকো, আর আমরা চাই পূজা কোনারক মন্দিরে। হ্যালো বন্ধুরা, তো আমরা গাড়ি করে এখন এসে গেছি কোনারক মন্দিরে। এই যে পেছনের চত্বরটা, এটা হচ্ছে কোনারক মন্দির। আমরা ভেতরে ঢুকি, দেখি কি রকম। তো চলো লেটস গো। তুমি গেছো কোনারক মন্দির আগে? হ্যাঁ আমি গেছি, আমি ছোটবেলায় গেছি অনেকবার। তুই যাসনি? আমি যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। পুরি ফার্স্ট টাইম আসছি, ভুবনেশ্বরও ফার্স্ট টাইম এসছি, আর কোনারক মন্দিরও ফার্স্ট টাইম যাচ্ছি, বাঙালি হয়ে পুরি আসছি। হ্যাঁ তো চলো ভেতরে যাই, দেখি কি রকম। কোনারক শব্দটাকে ভাগ করলে হয় কোন প্লাস আরক, কোন অর্থাৎ কর্নার, আর আরক মানে সূর্য। ইতিহাসে বলা হয় এই মন্দিরটি তৈরি হয় 13th century, 1238 থেকে 1250 মধ্যে ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রাজা নরসিংহদেব তৈরি করে এই মন্দিরটাকে। ইউরোপিয়ানসরা যখন আমাদের দেশে আসে তখন তারা এই মন্দিরটাকে ব্ল্যাক পাগোডা বলে নাম দেয়। মন্দিরের আর্কিটেকচার কলিঙ্গ ইন্সপায়ার্ড, যার মধ্যে রথের আকারের মন্দির, যাতে আছে 24 চাকা এবং 7 ঘোড়া দিয়ে টানা। 230 ফুটের মূল গর্ভগৃহটি আর নেই, আছে শুধু 128 ফুট উঁচু নাচের হলটি। চাকাগুলোর 12 ফুট ডায়ামিটার এবং সূর্যের আলো পড়লে এগুলি এখনও পারফেক্ট ঘড়ির টাইমিংস দেখায়। মন্দিরের দেওয়ালে রয়েছে হিন্দু দেবদেবী, জন্তু এবং পাখি, আর সাধারণ মানুষের জটিল খোদাই করা নানান চিত্র। মন্দিরের তিন দিকে আয়ু হিসেবে সূর্যদেবের 3 মূর্তিও আছে। মন্দিরটা সকাল 6 থেকে রাত্রি 8 অবধি খোলা থাকে, লাগে মাথা পিছু 35 টাকা। তো বন্ধুরা তোমরা যেরকম দেখলে সান টেম্পলটা, খুবই দারুণ মন্দির, খুবই সাইন্টিফিক মন্দির, এত সুন্দর মানে কারুকার্য, যে পাথরের কাজগুলো এত বিউটিফুল বলে বোঝানো যায় না, এটা না দেখলে বোঝা যাবে না। আর কিভাবে যে তখনকার দিনে লোহা আর পাথর ইউজ করে যে মন্দিরটা বানানো হয়েছিল, সেটা একটা লাজবাব জিনিস, না দেখলে একদম বোঝা যাবে না। তো আমাদের এখন কোনারক মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা যাবো পুরীর দিকে। মাঝখানে ভাবছি একটু চা টা খাবো কিছু। তো চলো এগোই, আমরা গাড়ির দিকে যাই, গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে মন্দিরটার বাইরে। তো চলো লেটস গো। কোনারক মন্দিরটা দেখার পর মন্দির চত্বর থেকে বেরিয়েই আমরা সোজা চলে যাই এই সাহু ভেজিটেবল পকোড়া ঠেলাতে। কি দারুণ তার পকোড়া,
আর চা খাই ছোটা বাবা টিস্টল থেকে। চা পাকোড়া খাওয়ার পর আমরা রওনা দিই পুরীর দিকে। কোনারক থেকে পুরীর ডিস্টেন্স প্রায় 37 কিলোমিটার, যা আমরা অনায়াসেই 40 মিনিটের মধ্যে পুরো করে ফেলি। পুরী পৌঁছে সেদিনই আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিই। কোন রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না হওয়ার জন্য আমরা কোনো ভিডিও তুলতে পারিনি। তো আশা করি তোমাদের এই লেটস গো পুরীর এপিসোড 1টা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আমাদের চ্যানেল দি হ্যাপি সোলসকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর প্রতিবারের মতন অ্যাজ ইউজুয়াল বি সে, বি হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই।